বিএনপির সুস্থধারা রাজনীতিতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে ক্ষমতায় থাকাকালে বিএনপির দুঃশাসনের কথা মানুষ ভুলে যায়নি। আন্দোলনে পরাজিত হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেন আগামী নির্বাচনেও দলটি পরাজিত হবে। রাজধানীর আরামবাগ ঈদগাহ মাঠ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত রূপনগর থানা ও 92 নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে তারা এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।